হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস এইটের মার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিহিত্রার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের ছ নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক ছ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন হলো পৃথিবী পৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় আছে এর উত্তর হবে সাতটি দু নম্বর প্রশ্ন হল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো এর উত্তর হবে অ্যাঞ্জেল তিন নম্বর প্রশ্ন হলো আর্জেন্টিনার রাজধানী এর উত্তর হবে বুয়েস এয়ার্স তারপরে দু নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো এক নম্বরে আছে ড্যাশ নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত এর উত্তর হবে আমাজন নদীর উত্তর দিকে দু নম্বরে আছে ড্যাশ একটি অদক্ষেপণ নয় এর উত্তর হবে কুয়াশা তিন নম্বরে আছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝে যে সংকীর্ণ ভূখণ্ডটি আছে তা হল ড্যাশ এর উত্তর হবে পানামা যুজক তারপরে তিন নম্বরে আছে অস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এক নম্বরে আছে সুয়েব জলের হ্রদ এর উত্তর হবে সুপিরিয়র দু নম্বরে আছে মৃত্যু উপত্যকা এর উত্তর হবে অধিক লবণাক্ত তিন নম্বরে আছে গ্র্যান্ড ক্যানিয়ন এর উত্তর হবে কলোরাডো নদী চার নম্বরে আছে পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র এর উত্তর হবে হ্রদ অঞ্চল তোমাদের মধ্যে থেকে যে কোনো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে এই ভিডিওতে যখন একশোটি লাইক এবং একশোটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো দশজনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে চার নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হল কোন মেঘকে বজ্র মেঘ বলে এবং কেন দু নম্বর প্রশ্ন হল পঞ্চরথ কী পাঁচ নম্বর প্রশ্ন হলো অনধিক পঞ্চাশটি শব্দে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে চিত্রসহ উদাহরণ দাও দু নম্বর প্রশ্ন হল আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন তিন নম্বর প্রশ্ন হলো হ্রদ অঞ্চল কৃষিতে উন্নতি কেন তারপরে ছ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো আর তার সাথে আছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি লেখো দু নম্বর প্রশ্ন হল পৃথিবীর ফুসফুস কোন অরণ্যকে বলে আর তার সাথে আছে এই অরণ্যে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে